যোগ্য ব্যক্তি পাচ্ছে না তৃণমূলের প্রার্থীপদ, এই নিয়ে চরম বিবাদ শুরু হয়েছে মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। কর্মীদের দাবি, যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে গণ্য না করে অন্দরমহলেই তালিকা করা হয়েছে তাদের নিজেদের চিহ্নিত তৃণমূল প্রার্থীদের। আর এই নিয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের 3, 14, 16, 28 সহ একাধিক ওয়ার্ডে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় মামুদপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। শুরু হয় মামুদপুরে তৃণমূল কংগ্রেস নবসভাপতি পার্থ সারথী পাত্র সহ একাধিক সদস্যের সাথে কর্মীদের বাকবিতণ্ডা। ঘেরা করেছে আর আমাদের ওপর লাইনে যে বড় বড় পার্টি কারো কাছে জিজ্ঞাসা না করে এইরা ভিতর দিয়ে কি কারণে যে টাকা খেয়ে কারো কিছু খেয়ে এইভাবে আমাদের টিকিট আমি রাস্তায় কথাও বলে নিয়েছি, বলেছে আমি ভাই কিছু করিনি, চার পাঁচ জনা করেছে জনগণকে দেশের মাথা তোমরা আমরা পার। মুজপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম দিনে কিন্তু একটা বাগবত বিতণ্ডে শুরু হলো এবং বিভিন্ন রকম একটা গণ্ডগোলের সৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষত 16, 14, 28, 3 নম্বর ওয়ার্ডে, এবং আগামী দিনে আরও করবে বলে এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কী বলবেন? না, সেরকম ব্যাপার নেই, এটা মিটে যাবে, ক্ষোভ তো কিছু লোকের থাকবেই। আমাদের অলরেডি মামুদপুরে আজকে 13টা ওয়ার্ডের নমিনেশন জমা পড়েছে, আর বাকি আছে আর 17টা আগামীকাল পড়বে। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট হয়েছে সব ওয়ার্ডে আমাদের ক্যান্ডিডেট দলের মনোনীত প্রার্থীরাই হয়েছেন, এবং দু একটা ওয়ার্ডে আছে সেগুলো আবার দু একটা চেঞ্জ হবে, এবং আগামীকাল আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এবং 22 তারিখে আমাদের উইডোর আছে, একটা দুটো এমনি ডবল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, নমিনেশন দিয়েছে, সেগুলো উইডো হয়ে যাবে, আর মামুদপুরে আর কোনো সমস্যা নেই। আজকে কতজন মনোনয়নপত্র? আজকে 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছে দলের তরফ থেকে। আজকে প্রথম দিনে এত গন্ডগোল, আগামী দিনে কি গন্ডগোল? না, আমাদের ওটা গন্ডগোল নেই, পার্টি অফিসে কর্মীদের একটু ক্ষোভ থাকে, একজনের ক্যান্ডিডেট চেয়েছিল আর একজন হয়েছে এরকম, তা সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাদের ক্ষোভের বিষয় যে তাদের যোগ্য ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে না, অন্দরমহলেই নাকি নথিভুক্ত করা হচ্ছে? না, সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের নেতা পার্থ ভৌমিক সব দিকে নজর রেখে ক্যান্ডিডেট করছে, আর সোমনাথ শ্যামও সঙ্গে থেকে ক্যান্ডিডেট করেছে, আমিও ছিলাম, মিলেমিশে সবাই মিলেমিশে ক্যান্ডিডেট দিয়েছে। আগামী দিনে যে পঞ্চায়েত দিবস স্বচ্ছতা আমাদের প্রার্থী পরিবর্তন বলে মনে করছেন? না, দু একটা ওয়ার্ডে হতে পারে, এমনি স্বচ্ছ ক্যান্ডিডেটই হয়েছে সব ওয়ার্ডে, এবং আগামী দিনে মামুদপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই হবে, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে উন্নয়নমূলক কাজকর্ম করতে বাধা দিচ্ছে কর্মীরা? না না না, ওরকম কোনো ঘটনা নেই। প্রচার কোথায়? এখনো তো প্রচারই, আরে সেটা একটা ওয়ার্ডের ওর, ওটা মিটে যাবে, বাবাগাছি 13 নম্বর ওয়ার্ড, ওটা মিটে যাবে, 13 নম্বর ওয়ার্ড, ওটা মিটে যাবে আগামী দিনে, মিটে যাবে বলে। হ্যাঁ, তাহলে এই যে যারা দাবি করছে যে যোগ্য প্রার্থীগুলোকে দেওয়া হয়নি, তাদের কি আপনার প্রার্থী চেঞ্জ করবেন? সেই জায়গায় একটা জায়গায় চেঞ্জ হবে, একটা বাবাগাছি 13 নম্বর ওয়ার্ড, বাদবাকি যা আছে তাই থাকবে, ওটা
নতুন করে 14 হয়েছে, 14 নম্বর পার্টি আমাদের চেঞ্জ হবে না, বাদবাকি যা আছে সব ঠিক আছে। আপনার নাম? পার্থসারথী পাত্র, মামুদপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক, দেবক, নৈহাটি।